আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আমার এক বৌদির রেসিপি শেয়ার করব সীমা বৌদির এই রেসিপিটি যদি আপনারা খান তাহলে মাছ গোস্ত খাওয়ার কথা ভুলেই যাবেন তাই কথা কম চলে যাব রান্নায় কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে গোটা মশলা দিয়ে দিব সাথে পাঁচফোড়নও দিয়েছি পাঁচফোড়ন আর গোটা মশলার ফ্লেভারটা না আসা পর্যন্ত ভালোভাবে গরম করে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যারা আমার মতো কাঁচামরিচ খেতে বেশি ভালোবাসেন তারা একটু বেশি পরিমাণে দেবেন আর যারা কম খাবেন তারা একটু কম দিবেন। পেঁয়াজ কাঁচামরিচ কিছুটা ভাজা হলে দিয়ে দিব আদা রসুনের কুচি আদা রসুনের কাঁচা ভাবটা চলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে নেব সব কিছু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব পাতাকপি তবে এই রেসিপির টেস্টটা পেতে হলে আপনাকে দুইটি কাজ অবশ্যই করতে হবে সেটি হচ্ছে পাতাকপি খুব চিকন করে কাটতে হবে আর দুই হচ্ছে এই পাতাকপি ধোয়ার পরে কোনো পানি থাকা যাবে না ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে তাহলে এই পাতাকপির এই রেসিপির আসল টেস্টটা আপনারা পাবেন চেপে চেপে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ তবে লবণ আমি প্রথমে একটু কম দেব কারণ পাতাকপি যখন রান্না করা হয় খুব কম হয়ে যায় তাই কম পরিমাণে প্রথমে দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিব ধনিয়ার গুঁড়া মাঝখানে দিয়ে দিচ্ছি তাহলে ঢাকনার নিচে আর হলুদ গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো লেগে থাকবে না ঢেকে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পরে পাতাকপি অনেকটা কমে এসেছে বাঙালিরা খেতে ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে কিন্তু কিপটামি করে শুধু প্রশংসা করার ক্ষেত্রে যারা রান্না করেন বিশেষ করে মহিলাদের কথা বলছি তারা অনেক ভালোবাসা দিয়ে তার প্রিয় মানুষগুলোর জন্য রান্না করেন কিন্তু আমরা অনেকেই আছি যে খাওয়ার পরে সামান্য একটু প্রশংসাটুকু করতেই ভুলে যায় খুবই কষ্ট হয় মনে হয় এই প্রশংসাটুকু করতে আপনার এই প্রশংসাটুকুর জন্য হয়তো বা একটা মানুষের মুখে হাসি ফুটতে পারে সেটাই আমরা ভুলে যাই কিন্তু রান্না যদি খারাপ হয় আমরা হামলে পড়ি খুদ ধরার জন্য লবণ কম হয়েছে ঝাল বেশি হয়েছে আজকে একটু ঝোলটা কম হয়েছে বা ঝোলটা একটু বেশি হলে মনে হয় ভালো হতো তাই না আসুন প্রয়োজনগুলোর প্রশংসা কাজের প্রশংসা করতে তো টাকা লাগে না তাই না পাতাকপি থেকে তেল ছেড়ে দিয়েছি আর পাঁচ সাত মিনিট রান্না করলেই আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই আসল রেসিপি বৌদির এই রেসিপিটি যদি আপনারা খান ট্রাস্ট মি আপনারা সত্যি গোস্ত খাওয়ার কথা ভুলেই যাবেন রান্না আমাদের শেষ কি পরিমাণে যে ঘ্রাণ আপনারা যদি নিজেরা রান্না না করেন আমি কি করে পাবো বলুন